যে যাই বলুক আমার তাতে কিছু আসে যায় না একজন মানুষের ভালো খারাপ নিয়ে জীবন কারু কাছে আমি ভালো কারুর কাছে আবার খারাপ রাধে রাধে বন্ধুরা আজকে একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে স্কুলের টিফিন করবো চাউমিন তার জন্য হলুদ ক্যাপসিকাম ছিল সেটাকে বানিয়ে নিয়েছি আর আলু আর কিছু দিলাম না শুধু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি অত সময় ছিল না সকালবেলা যে অন্য সবজি বানাবো চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা বেশি ভাজলাম ওই তেলের মধ্যে দিয়ে চাউমিন দিলে দিচ্ছি এখন এর মধ্যে একটু কড়াই আর কন দিয়ে দিচ্ছি অল্প টাইমের মধ্যে আর খুব তাতে যাতে হয়ে যায় সেটাই করি হয়ে গেছে এখন এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম চাউমিন পাস্তাতে সবার শেষে যদি একটু বাটার দেওয়া হয় তো খুব ভালো লাগে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি সাম্বার মশলাটা আজকে শেষ হয়ে গেছে তাই ওটা দিলাম না ভগবানকে নিবেদন করে আর জয়িতাকে দিয়ে দিচ্ছি শুধু জয়িতা স্কুল গেছে ও দাদা ঘরেই আছে জয়িত স্কুল চলে যাওয়ার পর এখন এই টেবিলটা গুছিয়ে নিচ্ছি কেন এখানে খেয়েছে আর ছাতু ফাতু পরে আছে সক রাত্রিবেলা যে বাসনগুলো ধুই আমাদের খাওয়া দাওয়ার বাসন সেগুলো টেবিলটাই উগুল করে রাখি তো সেগুলোকে একটু গুছিয়ে নিলাম আর জল পড়ে আছে একটু মুছে নেবো পরিষ্কার করে নেবো আবার পরে যখন ব্রেকফাস্ট করব আমরা তখন আবার খাওয়ার জন্য অসুবিধা হবে যদি নোংরা হয়ে থাকে তাই মুছে একবারে পরিষ্কার করে নিচ্ছি আর ও চলে গেছে ছাতু গুলে দিয়েছিলাম ছাতু খেয়ে যায় আর চাউমিনটা নিয়ে গেছে বেশি তাই জন্য করি নি অন্যান্য দিন বেশি করে করি এই যে রান্না বসিয়ে দিয়েছি একদিকে অন্ন বসিয়ে দিয়েছি অন্নটা ফুটে গেছে এটা একটু নেড়ে দিই অবশ্য চালটা বেশি ফোটে না তবু একটা দিয়ে নামিয়ে রাখি আর পাঁচ মিনিট পর আবার ফুটিয়ে ফ্যান ঝাড়িয়ে নিই আর পাশে গেছে ডাল বসিয়েছি আজকে খোসা সমেত মুগের ডাল বসিয়েছি আর এই যে আনাজও বানিয়ে নিয়েছি আজকে ঝিঙে পোস্ত করব। ঝিঙে আলু পোস্ত ঝিঙেও বানানো হয়ে গেছে আলু আলুটাও বানানো হয়ে গেছে আর কড়া বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে নামিয়ে এখন সবজিটা বানাবো আলুগুলো ছোটো ছোটোই করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পোস্ত বেটে নিচ্ছি ওটাকে ভাজতে দিয়ে আলু ভেজে আর ঝিঙেটা তুলে দিয়েছি ওটা ভাজা দুটোই ভাজা ভাজা হবে আবার ঝিঙে থেকে অনেক জল বেরোয় তো সেই জন্য ওটা চাপা দিয়ে দিয়েছি আর তার ফাঁকে কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে নিলাম সেটা এখন দিয়ে দিয়েছি দেখো কত জল বেরিয়েছি এতে আর এক্সট্রাভাবে জল দিতে লাগবে না শুধু পোস্তটা দিয়ে আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর সেদ্ধ হয়ে যাবে তারপর জলটা মরে গেলে তারপর নামিয়ে নেবো এই যে জল দিয়ে দিলাম এটাকে আবার গ্যাসটা আসতে দিয়ে আর ফুটতে দেবো আলুটা তো সেদ্ধ হয়েই যায় ঝিঙে জলে আর আলাদাভাবে জল দিতে লাগে না যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু এটা ঘেটে নিচ্ছি জল দিইনি জল না দিয়ে একটু ঘেটে নিচ্ছি কেন জল দিলে আবার ছিটকে যাবে সেই জন্য ঘেঁটে গেলে তারপরের মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে দেবো কাঁটা দিতে লাগে না তবু এই ডালটা খোসার সময় তো সেই জন্য কাঁটা দিচ্ছি মুগের ডালে অতটা লাগে না কাঁটা দিতে তবু দিলে একটা ভালো মিশিয়ে যায় জলের সাথে আর গাঢ় ভাবটা থাকে নলে চেয়ে থাকবে নুন হলুদ দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম এতে আর লবণ দিই আগে একেবারে এখন লবণ দিলাম আর হলুদ দিলাম এটাকে সাঁতলে নেবো আদা বাটা দিয়ে আদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিই তো ওটা এখন অন্যটাকে আবার বসিয়েছি তো ওটাকে আবার ফুটিয়ে নিয়েছি ফ্যান ঝাড়িয়ে নেব তারপর ডালটাকে সাঁতলে নেবো প্রেশার কুকারেই আছে কড়াতে একটু ফুটিয়ে নেবো আর তরকারিটাও আমার হয়ে গেছে আর একটু ফুটে গেলে না নেব জলটা এখনও মরছে না তো ঝিঙের অনেক জল বেরিয়েছে সেই জন্য ডালটাকে আবার একটু ফুটাচ্ছি ওটা হয়ে গেলে আবার কড়াতে দিয়ে দেবো একটা কড়া বসালাম ওতে সাঁতলাবো আর এই কড়াটার মধ্যেই ডালটাকে একটু ফুটিয়ে নিই তাহলে তাড়াতাড়ি হবে এই যে কড়াতে সর্ষের তেল দিলাম এখন এর মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটু হিং দেবো অন্যদিন হিং দিই না আজকে একটু হিং দিচ্ছি আজকে জিরে আর বাটি নিয়ে আদা ঘষে নিয়েছি নইলে আবার সেই জিরে বাটতে হতো ওটা বাটি নিই হিং তার বদলে দেবো জিরে ফোড়ন দিলাম এই যে আমার ভিডিও কারোর ভালো লাগছে আবার কারোর খারাপও লাগছে তো ভালো খারাপ নিয়েই জীবন কারোর কাছে আমি ভালো কারোর কাছে খারাপ সমানভাবে আমরা কাউকে খুশি করতে পারবো না আমার ভিডিও দেখে যদি কারোর একটু উপকার হয় কারোর যদি একটু ইচ্ছা হয় যে ভগবানকে ভোগ নিবেদন করা তো সেটাই আমার হচ্ছে স্বার্থ তো যাই হোক ভালো খারাপ তো থাকবেই সবার জীবনে তো ডালটা সাঁতলে নিলাম এখন ফুটে গেছে আর একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবো যত ফুটবে তত টেস্ট হবে আর এখন ওই কড়াটা ধুয়ে আবার ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি একটু ঢ্যাঁড়স ভাজবো অনেক ঢ্যাঁড়স এসেছিলো প্রভুজি একসাথে তো সুরোনোলাকা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটাকেও ভেজে নিয়েছি আর এখন ভগবানের বুকে ধারা সাজিয়ে নিয়েছি অন্যটাকে দিয়ে আর একটু সাজিগুছি নিয়েছি আর ডাল দিয়ে দিলাম বাটিতে বেশি কিছু রান্না করলাম না আজকে সিম্পল রান্না বানা তো এই অমৃত ভগবানের প্রসাদ হিসাবে যখন আসবে আমাদের কাছে শসা বানিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম এই যে ভাজা দিয়ে দিলাম আর সবার শেষে এক গ্লাস জল দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানের কাছে প্রভুজি নিয়ে যাবে সেবা দিতে ওকে দিয়ে দিয়েছি ও সেবা দিতে চলে গেছে আর সেই পাখে আমারও যে বাদবাকি বাসনগুলো পড়েছিলো সেগুলো সব মেজে নিচ্ছি ওরকম করি যখনই আমার হাত খালি থাকে তখন বাসন কাটা মেজে নিই আমার কোনো সময় টাইম হয় না আমি মাঝে মাঝে আবার সেবা দিতে যাই তখন আবার আরও হয় না ওকে তাড়াতাড়ি করে বার বার করে দিতে হয় তার ও অফিসে চলে গেলে তারপর আবার কাজগুলো সারি তো আজকে ও দিতে গেছে তা আমার হাতটা খালি হয়েছে আমি ভাবলাম তাহলে বাসনগুলো মেজে নিই বাসনগুলো মাজা হয়ে গেছে আর প্রভুজিরও সেবা দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ পাবো তো আমরা তিনজনেই প্রসাদ পেলাম ছেলেও ছিল আর প্রসাদ পাওয়ার পর ভুঁজি চলে গেছে আর এখন আমি ঘরে কাজকর্মগুলো সারছি সত্যি কথা বলতে কি যখন আমরা ভক্তিপথে আসেনি তখন কিন্তু আমরা জানতেই পারিনি যে ভগবানকে এরকম করে ভোগ নিবেদন করা যায় আমরা প্রতিদিন যেটা খাই সেটাই ভগবানকে নিবেদন করা যায় কোনো দিন আমরা জানতে পারিনি আর কেই বা জানাবে তখন কি এত মোবাইল ছিল এত ভিডিও ছিল তখন কে জানাবে যে আমরা জেনে সেগুলো করব আর এখন যে আমি ভিডিও করছি লোকে যে জানতে পারছে যারা জানে তারা ভালো আর যারা জানে না তারাও তো জানতে পারছে যে ভগবানকে প্রতিদিন নিরাম করে রন্ধন করে ভোগ নিবেদন করা যায় ভগবানকে যে একেবারে নিজের মনের মতো করে আপন করে ভালোবেসে খাওয়ানো যায় এইটা যে জানতে পারা তবেই হচ্ছে আমার ভিডিও করার স্বার্থ আর এই যে কেউ যদি ভগবানকে ভোগ নিবেদন করেও তবে সেও তো ভগবানের পাত্র হয়ে যাচ্ছে সেও তো অনেক কর্ম করছে এটা হলো দুপুরবেলা বন্ধুরা কাজকর্ম হয়ে গেছে আর আমি স্নানও করে নিয়েছি আর চলো তোমাদের দেখাচ্ছি ছেলে কি করছে এই যে নিজে নিজে একা একা বলছে বড়া ভাজবো বেসন নিয়েছে এই যে রান্নাঘরও নোংরা করছে আমি আমাকে বলছে মা একটু বলে দাও কি কি করব ওই বলে দিতে এসেছি কেননা আমার করে দেওয়ার টাইম হলো না কেননা আমি এক্ষুনি লাইভে বসবো সেই জন্য তো এক চামচ এক চামচ করে নিতে বললাম আর তেলটা আমি দিয়ে দিচ্ছি কতখানি পরিমাণ তেলেও ভাজবে ভেজে ও অন্য খাওয়া হয়ে গেছে দুপুরে লাঞ্চ করে নিয়েছে আর এটা আমাদের জন্য রেখে দিয়েছে প্রভুজি এসে গেছে জৈতা স্কুল থেকে এসে গেছে তো আমরা এখন প্রসাদ পাবো দুপুরের এই যে ভালোই করেছিল পাতলা পাতলা করেছে তো যাই হোক এই যে সব জামাকাপড় ভিজে গেছে দুপুরবেলা জামাকাপড় মেলে আর শুয়েছিলাম আর মশালদারে বৃষ্টি হলো সবে মেলে আর গেছি নিচে আর তুলতে আসেনি আর যা হবে দেখা যাবে তবে দড়িতে যেগুলো ছিল সেগুলো একটু শুকিয়েছি আর নিচে যেগুলো পড়ে আছে সেগুলো ভিজে আছে এটা হলো সন্ধেবেলা একটু চিড়ের পোলাও করে নিয়েছি খিদে খিদে লাগছে হালকা সেই জন্য এর মধ্যে কাজু কিশমিশ কন তারপরে কড়াইশুড়ি দিয়েছি আলু দিয়ে ভেজে দিয়ে পাতা দিয়েছিলাম তো এখন একটু ভগবানকে নিবেদন করবো শ্বাস দিয়ে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরে একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ